বিসমিল্লাহ রহমান আর রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এবং ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে যে টপিক্সটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হলো আয়কর রিটার্ন জমা না দিলে কি কি ব্যবস্থা গৃহীত হবে আপনারা অনেকেই জানেন বা অনেকে দেখেছেন ফেসবুক পেজ অথবা ফেসবুকের গ্রুপ পেজ অথবা ইউটিউবে যে আয়কর রিটার্ন জমা না দিলে আমাদের জরিমানার বিধান রয়েছে সেটা হতে পারে এক হাজার টাকা অথবা পাঁচ হাজার টাকা এরকম অনেক বিষয়গুলো এবং পার ডে বিলম্ব করার জন্য পঞ্চাশ টাকা করে জরিমানার বিধান রয়েছে এরকম অনেক কিছুই শুনে থাকবেন আসলে শোনা যেটাই থাকুক না কেন দ্য ইনকাম ট্যাক্সের ধারাই কি বলার আছে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স উনিশশো চুরাশি এই চুরাশিতে কোন ধারায় এই আইনে মানে বলা আছে যে ইনকাম ট্যাক্সের রিটার্ন জমা না দিলে ব্যবস্থা গৃহীত হবে তবে ওই আইনটুকু শেয়ার করার পূর্বে সম্মানিত দর্শক এবার বলে নিই আপনার ইতিমধ্যে থাকবেন গত বছর পর্যন্ত যে ইয়াটা ছিল যে আপনার যে সেবাগুলো টিন সার্টিফিকেট না হলে পাওয়া যেত না মানে ওই সার্ভিসগুলো পেতে হলে শুধু টিন সার্টিফিকেট দিলেই রিটার্ন মানে আপনি সার্ভিসগুলো পেতেন কিন্তু এই বছরে নতুন একটা সংশোধনী আসছে সংশোধনীতে বলা রয়েছে যে রিটার্ন দাখিল না করলে আপনি আটত্রিশ থেকে চল্লিশটি সেবা থেকে বঞ্চিত হবেন তাহলে কি দাঁড়ালো এখানে প্রথম কথা জরিমানার বিধান সেটা পরেই যাই রয়েছে রিটার্ন জমা না দিলে তার মানে আটত্রিশ থেকে চল্লিশটি সেবা আপনি পাবেন না বঞ্চিত হবেন ট্রেড লাইসেন্স রিনিউ করতে পারবেন না ব্যাঙ্কে এফডিআর ডিপিএস অথবা ধরেন সঞ্চয়পত্র কিনতে পারবেন না দশ লাখ টাকার বেশি জমা করতে পারবেন না বিশ লাখ টাকার বেশি লোন নিতে পারবেন না এলসি ওপেন করতে পারবেন না এই রকম অনেক ম্যাটার মোটামুটি আটত্রিশটি থেকে চল্লিশটি সেবা গ্রহণ করতে হলে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে তার মানে কি দাঁড়ালো আয়কর রিটার্ন জমা না দিলে আপনি আটত্রিশ থেকে চল্লিশটি সেবা থেকে বঞ্চিত হবেন এবং আরও বলা রয়েছে যদি আপনি রিটার্ন দাখিলের প্রমাণকটা না দেন টিন না রিটার্ন দাখিলের প্রমাণক না দেন সেক্ষেত্রে আপনার ব্যাংকে যে গচ্ছিত এফডিআর বা ডিপিএস অথবা সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট পান সেইখানে যে ট্যাক্স কর্তনের হার বলা রয়েছে টেন পারসেন্ট সেখানে রিটার্ন দাখিলের প্রমাণক উপস্থাপন করা না হলে ফিফটি পার্সেন্ট বেশি কর ট্যাক্স কর্তন করা হবে অর্থাৎ দশ পার্সেন্টের জায়গায় পনেরো শতাংশ হারে ট্যাক্স কর্তন করা হবে এবং আরও ইনস্ট্রাকশন বলা রয়েছে যদি রিটার্ন দাখিল না করেন বা রিটার্ন দাখিলের রিটার্ন দাখিল করলেই তো আপনি রিটার্ন দাখিলের প্রমাণও পাবেন ঠিক না প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন তো এই যে প্রুফ অফ রিটার্ন সাবমিশান বা পি এস যেটাকে বলা হয় প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন তো এইটা রিটার্ন দাখিল করলেই পাবেন তো এই রিটার্ন দাখিল না করলে আপনি ওই সেবাগুলো থেকে বঞ্চিত হবেন এবং আরও বলা রয়েছে যদি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আপনার দায়ী ধরেন ব্যাংকের এফডিআর করেছেন বা ডিপিএস করেছেন অথবা ব্যাঙ্কে যে সেভিংস ইন্টারেস্টের উপরে যে ট্যাক্স কর্তন করা হয় অথবা সঞ্চয়পত্রের এগেন্সে যে ট্যাক্স কর্তন করা হবে সেইখানে যদি ওইখানে যদি রকম গাফের তি করা হয় তাহলে ডিডাক্টিং অথরিটির পাশাপাশি সংশ্লিষ্ট রেসপন্সিবল পার্সনকেও কিন্তু দায়বদ্ধ করা হবে এবং সেক্ষেত্রে বলার হয়েছে কম মানে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে তাহলে কী দাঁড়ালো এই বিষয়গুলো খুব সিরিয়াসলি দেখবে এবং যারা তদারকিত রয়েছে ধরেন আপনি রিটার্ন দাখিল প্রমাণক না দিলে আপনি ইয়া থেকে সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স রিনিউ করাতে পারবেন এখন কোনো কারণবশত যদি এই সিটি কর্পোরেশন এস রেসপন্সিবল অফিসার উনি যদি এটা ভেরিফাই না করে আপনাকে ট্রেড লাইসেন্স রিনিউ করে দেয় তাহলে কিন্তু ওই ব্যক্তির পাশা অর্থাৎ সিটি কর্পোরেশনের পাশাপাশি ওই ব্যক্তি কিন্তু ব্যক্তিগতভাবে উনি দায়ী থাকবেন তাহলে এই যে ব্যবহারগুলো রয়েছে আইনের বিধান তো নর্মাল একটা জরিমানা আসেই পাশাপাশি এই আইনগুলোর কথা বলা রয়েছে তাহলে সম্মানিত দর্শক আশা করছি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন আয়কর রিটার্ন জমা না দিলে কি হতে পারে এরপরে আমরা চলে যাব আইনের বিধান কি ইনকাম ট্যাক্স অর্ডিনান্স উনিশশো চুরাশি কী বলতেছে যে রিটার্ন দাখিল না করলে আমার কি জেল হবে না জরিমানা হবে অথবা জরিমানা হলে কত টাকা হতে পারে এবং পার ডে বিলম্ব করার কারণে কত টাকা জরিমানা হতে পারে এই পুরো বিষয়টাই আপনাদের আমরা শেয়ার করবো তাহলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যারা এখন আমার চ্যানেলের সদস্য হন নাই আমার এই পরিবারের সদস্য হন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পরিবারের সদস্য হয়ে যাবেন তাহলে সম্মানিত দর্শক কথা না বাড়িয়ে আমরা আমাদের একটু সেকশান ওয়াইজ একটু দেখার চেষ্টা করি যে আসলে জরিমানাটা কি কীভাবে আছে সেই বিষয়টুকু একটু দেখব তাহলে চলুন দেখেন আমি নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন জমা না দিলে কী ধরনের ব্যবস্থা গৃহীত হবে মানে আমি বা আপনি বলা হয়েছে নির্ধারিত সময় আয়কর রিটার্ন দাখিল না করিলে সংশ্লিষ্ট করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার লক্ষ্যে আবশ্যিকভাবে ধারা একশো তিরিশ মোতাবেক নোটিশ প্রদান সাপেক্ষে খেলাপি করদাতার সর্বশেষ আরোপিত আয়করের দশ শতাংশ অথবা কমপক্ষে এক হাজার টাকা দুইটা লাস্ট আরোপিত যেটা ট্যাক্স থাকবে সেই ট্যাক্সের টেন পারসেন্ট অথবা কমপক্ষে এক হাজার টাকা ও পরবর্তী প্রতি খেলাপি দিবসের জন্য পঞ্চাশ টাকা এ দুটির মধ্যে যেটি বেশি হবে উপ কমিশনার কর্তৃক তাহার জরিমানা আরোপ করিতে পারবেন তাহলে কি দাঁড়ালো যারা পুরাতন করদাতা রেগুলার রিটার্ন জমা দিচ্ছেন কিন্তু এই বছরে হঠাৎ করে জমা দেন নাই তাদের ক্ষেত্রে বলা হয়েছে লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ারের টেন পারসেন্ট অথবা এক হাজার টাকার মধ্যে যেটি বেশি হবে সেইটা প্লাস হলো পার ডে বিলম্ব করার জন্য পঞ্চাশ টাকা তবে সত্য থাকে যে উপধারা একশো চব্বিশের এক অনুযায়ী কোনো ব্যক্তি নতুন করদাতা যাহার আয়ের ওপর ইতিপূর্বে কখনো কর আরোপিত হয় নাই তাহার জন্য আরোপযোগ্য মোট জরিমানা কত পাঁচ হাজার টাকার বেশি হবে না নতুন করদাতার ক্ষেত্রে ম্যাক্সিমাম জরিমানা হতে পারে কত টাকা পাঁচ হাজার টাকা এবং উপধারা এর একশো চব্বিশে সাবসেকশন ওয়ান অনুযায়ী কোনো নতুন ব্যক্তি করদাতা যাহার আয়ের ওপর ইতিপূর্বে কর আরোপিত হয়ে আছে এবং এরূপ কোনো পুরনো ব্যক্তি ওইটার ক্ষেত্রে নতুন এবং পুরাতন ব্যক্তির ক্ষেত্রে কি বলা রয়েছে যে পুরনো ব্যক্তি করদাতার ক্ষেত্রে এরূপ জরিমানার পরিমাণ তাহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের পঞ্চাশ শতাংশ অথবা এক হাজার টাকায় দুটির মধ্যে যেটি বেশি তাহা জরিমানার আরোপযোগ্য হইবে তাহলে কি নতুন করদাতার জন্য একরকম এবং পুরাতন করদাতা হলেও সেটার একটা বিধান রয়েছে এবং পাশাপাশি বলা রয়েছে যে আপনার উপধারা একশো চব্বিশের এক অনুযায়ী কোনো নতুন ব্যক্তি করদাতা যাহার আয়ের ওপর ইতিপূর্বে করারোপিত হইয়াছে এরূপ কোনো পুরোনো ব্যক্তি করদাতার ক্ষেত্রে এরূপ জরিমানার পরিমাণ তাহার সর্বশেষ নিরূপিত আয়ের ওপর ধার্যকৃত করের পঞ্চাশ শতাংশ বা এক হাজার টাকা এই দুটির মধ্যে যেটি বেশি তাহার জরিমানার বিধান তাহলে কি দাঁড়ালো সম্মান্ত দর্শক আশা করছি আপনারা দেখছেন তাহলে মূল বিখ্যাতটা দাঁড়ালো যদি আপনি রিটার্ন দাখিল না করেন তাহলে তো মিনিমাম এক হাজার টাকা অথবা টেন পারসেন্ট পাশাপাশি পার ডে পঞ্চাশ টাকা করে এবং নতুন কদাতার ক্ষেত্রে সিম্পলভাবে চিন্তা করে নতুন কদাতার ক্ষেত্রে ম্যাক্সিমাম কত হতে পারে পাঁচ হাজার টাকা হতে পারে আর পুরাতন কদাতের ক্ষেত্রে হতে পারে কি টেন পার্সেন্ট আর হলো এক হাজার টাকার মধ্যে হুইসিভারিস যেটা বড় পাশাপাশি হলো আপনার পার ডে বিলম্ব করার বিলম্ব আইনের অনেক বিধানই থাকে তবে আমরা চেষ্টা করব ডিউ টাইমে রিটার্নগুলো জমা দেওয়া রিটার্ন ডিউ টাইমে জমা দিতে না পারলে আমরা টাইম পিটিশান দিয়ে টাইম বাড়িয়ে নেব টাইম দুই মাস বাড়িয়ে নিয়ে আমি নির্ধারিত সময় রিটার্ন দিতে পারবো তাহলে সম্মানিত দর্শক কথা পড়াবো না আশা করছি আপনারা বুঝতে পারছেন রিটার্ন দাখিল না করলে কী কী ব্যবস্থা গৃহীত হতে পারে এবং কোন কোন সেবা থেকে বঞ্চিত হবেন সে পুরো বিষয়টুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি তাহলে সম্মানত দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম